ওজন থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবং ভারী বৃষ্টিতে আবারও লালমনিরহাটের হাটের হাতিবান্ধায় তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী আশিকুর রহমান ডিফেন্সের সাথে ডিফেন্স বৃষ্টিপাতের পরিমাণ আসলে কেমন কতটা দুর্ভোগ তৈরি হয়েছে তিস্তা ব্যারেজের দরজা খুলে দিয়েছে কতটুকু এলাকা প্লাবিত হয়েছে বলে আপনি মনে করেন আপনি জানেন সেই ব্যারাজ পয়েন্টের পানির চাপের কারণে সবকটি জল কপাট খুলে দেওয়া হয়েছে আমি একটু হিসেব দিয়ে রাখি আজ সকাল নয়টায় তিস্তার দোয়ানি হাতিবান্ধা দোয়ানিতে যে অবস্থিত ডালিয়া ব্যারাজ পয়েন্ট রয়েছে সেখানে বিপদসীমার উনিশ সেন্টিমিটার নিচে তারপরে কিছুটা কমে দুপুর বারোটায় আমরা খবর পেলাম যে সেখানে পঁচিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আবার বেলা বাড়ার সাথে সাথে আবারও পানির চাপ বাড়তে থাকে এবং এখন সর্বশেষ তিনটার যেটা খবর সেই খবরে কিন্তু আমরা জেনেছি যে পানি এখন বিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে জেলার অপর যে পয়েন্ট রয়েছে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যে কোনো মুহূর্তে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার উপরে চলে যাবে আর একটি তথ্য যদি দিয়ে দেখি এই মুহূর্তে আমি লালমিন সদর উপজেলার খুনিয়া গাছের ইউনিয়নের তিস্তার একদম পাকার মাতা নামক একটি স্থানে রয়েছি এখানে পানির যে স্রোত যে তোর এই স্রোত এবং তোরের কারণে সবচেয়ে যেটা বেশি ক্ষতি হচ্ছে যে দুপার তিস্তার বামতির এবং ডান তীরে এখন বর্তমানে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে বিশেষ করে জেলার আদিতমারি উপজেলার মহিষকসার বাহাদুরপাড়া খুনিয়া সদর উপজেলার খুনিয়াগাছ এবং রাজপুর ইউনিয়নের তিস্তার ডান এবং বামতির এই পানি বাড়ার সাথে সাথে যেমন ভাঙ্গন দেখা যায় এবং এই পানিটি কমার সাথে সাথে ভাঙ্গন দেখা যায় বন্যার যেটা পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা কেন্দ্রীয় বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এই সমতল তিস্তা নদী এবং ধরলার সমতলের পানি আরো বৃদ্ধি পাবে এবং বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সেই দিক থেকে লালমনহাট জেলা প্রশাসন এই বন্যা করেছে এবং তারা বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যমে জেলা প্রশাসন তালিকা সংগ্রহ করছেন ক্ষতিগ্রস্তদের এবং তাদেরকে সাধ্য মতন যেন সরকারি সহায়তা পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারে তারা সজাগ রয়েছেন যদিও নদীর পরের মানুষের অভিযোগ বিস্তর যে তাদের খোঁজখবর নেওয়ার কেউ নেই তবুও আহ তাদের দাবি যে তাদের একটাই দাবি যে তারা এই বন্যা আসলে তারা যে দুর্ভোগ এর শিকার হয় এটি থেকে তারা স্থায়ী পরিত্রাণ দাবি করেছে বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে কিংবা তিস্তা নদী খনন করে কিংবা স্থায়ী বাঁধ নির্মাণ করে এই নদী পাড়ের দুর্ভোগ কমানোর জন্য তাদের একটি দাবি রয়েছে এখানকার মানুষজনের সাদি এই ছিল লালমনহাটের বন্যার খবর